হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আবার আরেকটা নতুন ভিডিওর সাথে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে রেডি হয়ে গেছি, মা বাবাও রেডি হয়ে গেছে, বাবা এখানে তো অলরেডি রেডি, জুতো পরতে যাচ্ছে। তো এখানে মাও রেডি দেখতেই পারছো। তো আমরা অ্যাকচুয়ালি একটা জায়গায় গেছিলাম, একটা নিমন্ত্রণ ছিল, তো এখানেই যাই। তো দেখতে পারছো রেডি হয়ে তারপরে আমরা বেরোলাম। তো এই যে বাবা জুতো পরে এসে পড়েছে, মাও এখানে জুতো পরে নিচ্ছে। তো এই যে, তারপর মা বাবা আগে বের হয়, তারপর আমি বের হই, তারপরে চলে যাই। তো গিয়ে সেরার ভিডিও ক্লিপ নিতে মন নেই, ভুলে গেছি একদম। তো পরের দিন আমার কাকু আর কাকি আসে, দেখতে পাচ্ছ এখানে বাবা মা কাকি মিলে কথা বলছে, আর ওইদিকে কাকু বসে আসলো। অ্যাকচুয়ালি কাকুর ক্যান্সার ধরা পড়ে, তার জন্যে এই যে কাকু বসে আছে। তো এই ব্যাপারেই কথা বলছিল। তো তারপর ওরা বাইরে যাবে, তো তার জন্য এখানে দেখো সব কিছু রেডি করছে। তো তোমরা সবাই প্রে করো যাতে কাকু ভালোভাবে আসতে পারে, বাড়ি ফিরে আসতে পারে। তো এখানে বাবা কথা বলছিল মার সাথে, মা অ্যাকচুয়ালি ফোনে কথা বলছিল, তো বাবা শুনছিল। তারপর আমরা আজকে বিকেলে, মানে ওই দিন বিকেলে একটা জায়গায় ঘুরতে যাই, তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ মা কথা বলছে, আর এখান দিয়ে আমাদের একটা মাসি দাঁড়িয়ে আছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখতে পাচ্ছ আমি এদিক দিয়ে রেডি হয়ে গেছি, আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইখানে আমি রেডি হয়ে গেছি, ওদিন আর বাবা যায়নি, মায়ে গেছিলো আর আমার মাসি গেছিলো আর একটা দিদি ভাই, দিদি ভাইয়ের মেয়ে গেছিলো। এই যে সবাই মিলে যাচ্ছে। তো এসেছি জগন্নাথ বাড়িতে, তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আবার আমি আবারও বলছি যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, আর সঙ্গে দেখো। তো এই যে আমরা ভিতরে যাচ্ছি, তো এই যে দিদির মেয়ে দেখতেই পারছো, আর এই হচ্ছে গিয়ে জগন্নাথ মন্দির। তারপরে এই যে অনেক ধরনের ঠাকুর আছে, তো তোমরা দেখতে থাকো। এগুলো এক একটা কাহিনী এখানে দেওয়ানো আছে, শ্রীকৃষ্ণের, তারপর আরো যারা যারা আছে তাদের। এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর। আর ওইগুলো কাছে গিয়ে ভিডিও করতে পারিনি, তার কারণ কাজ করছিল এখানে, তার জন্য দূরের থেকে ভিডিওটা করি। এই যে
দেখতে পাচ্ছ কত সুন্দর। তো আমি বলবো অবশ্যই তোমরা একবার জগন্নাথ বাড়িতে এসে ঘুরে যেও, যারা দূরে থাকো, আর যারা আগরতলায় থাকো তারা তো অবশ্যই তো আসা তো পরেই জানা কথা। স্পেশালি আসলে রাত্রেবেলা এসো, রাত্রেবেলা ভিউটা অনেক সুন্দর লাগে। এই যে দেখতেই পারছো, এই দেখো কি সুন্দর জল, ভিউটা দেখো জাস্ট অসাধারণ। আর এখানে দিনের বেলা নৌকাও চালায়। এই যে দেখতে পারছো ভিউটা, জাস্ট দেখো কি অসাধারণ লাগছে। আর এত পরিমাণে বাতাস ছিল, খুবই সুন্দর দৃশ্য। আমি তো এখান থেকে আর আসতে চাচ্ছিলাম না অনেকক্ষণ থেকে, তারপরে আসি। তো দেখো এখানে পুরোহিত বসে আছে, তারপরে এই দেখো কি সুন্দর জল। আর ওইখান দিয়ে হচ্ছে কি, যারা আশ্রমে দূরের থেকে আসে ওরা এখানে থাকে। বিল্ডিংগুলো যেগুলো দেখা যাচ্ছে ওইদিকে হলুদ কালারের। তো আজকের জন্য এতটুকু।